গাইস, আমরা যখন ফ্রি ফায়ার খেলি, খেলতে খেলতে সময় দেখা যায় যে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে, যেসব ঘটনাগুলো একদম অবিশ্বাস এবং অচিন্তনীয়। ওইসব আশ্চর্য ঘটনা আমরা চিন্তা করতে থাকি যে আসলে ফ্রি ফায়ার এইটাও কি সম্ভব। ধরো একজন ব্যক্তি টোটাল 10টা ম্যাচ খেলে 100 লেভেল করে ফেললো, এইটা কিন্তু একটি আশ্চর্যজনক ঘটনা। ধরো অন্য একটা ব্যক্তি ফ্রি ফায়ারের সমস্ত হিপো বান্ডেল, ক্রিমিনাল বান্ডেল, সাকুরা বান্ডেল, যত ইলেকট্রস আছে সবকিছু তার এডিতে পেয়ে গেছে, এটা জানেও না আসলে সে কিভাবে পেয়েছে। আজকের এই বিরতি এমনই কিছু আশ্চর্যজনক এবং চমকপ্রদ জিনিস দেখাবো, যে জিনিসগুলো দেখলে আসলে তোমরা চিন্তা করবে আসলে এগুলো কিভাবে সম্ভব হয়েছে। সত্যি যে ভাই আজকের ভিডিওতে এমন কিছু জিনিস দেখাতে চলেছে তোমরা কল্পনার বাইরে। আশ্চর্যজনক ঘটনাগুলো কি ফ্রি ফায়ার সম্ভব আসলে কখনো? নাম্বার 5 যে আশ্চর্যজনক ঘটনাটি লক্ষ্য করা যায়, একটি ছেলে সে সকালবেলা ঘুম থেকে উঠে ওঠার পরে স্বাভাবিকভাবে সে আত্মমুখ দিয়ে সকালবেলা একটু গেমে ঢুকবে, কাজ শেষে আবার গেম থেকে বের হয়ে যাবে। ছেলে গেমে ঢুকে হঠাৎ করে দেখতে পায় যে তার আড়িতে সকল ইলেট পাস ফ্রিতে দেওয়া হয়েছে। এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা তাই না? যদি হঠাৎ করে দেখো ঘুম থেকে উঠে তোমার হাতে ফ্রি ফায়ার সকল ইলেট পাস একবারে ফ্রিতে দেওয়া হয়েছে, তাহলে কি করবা তুমি? যে ইলেট পাস গুলো নিতে ফ্রি ফায়ার হাজারো কোটি মানুষের স্বপ্ন, সে যদি ফ্রিতে হঠাৎ করে মেলবক্সে পেয়ে যায় তাহলে কি হবে চিন্তা করতে পারতো তোমরা একবার? শুধু ইলেট পাস না, রিয়ার ব্র্যাক ডান্সার বান্ডেল থেকে শুরু করে অনেক রিয়ার রিয়ার সকল বান্ডেলই তাকে দিয়ে দেওয়া হয়েছিল ওই ইভেন্টে, বা ইভেন্ট না সরি মেলবক্সের মধ্যে। কল্পনা করতে পারতো যদি তোমাদের সাথে এমন একটা ঘটনা হয় তাহলে তোমরা কি করবো অবশ্যই কমেন্টে জানাই দিও। এটি বান্ডেলটি পাওয়ার পর সে রেকর্ডিং অন করে এবং অন করে সবগুলো ক্লিম করতে থাকে, এবং সে ক্লিম করতে 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 শেষ সিজনও হচ্ছে না, সিজন 5 চলে আসে, ফিমেল বান্ডেল চলে আসছে, সিজন 7 এর গ্লেড পাস চলে আসে, এর পুরো স্যার বান্ডেলই ক্লিম করা শেষ হচ্ছে না। আর ভাই এরকম আশ্চর্যজনক ঘটনা ফ্রি ফায়ারে শুধুমাত্র হাজার বছরে একবারই হয়ে থাকে। দেখতে পারতাস সিজন 8, 9, 10 সকস্ত সমস্ত বান্ডেলই তাকে দিয়ে দেওয়া হয়েছিল। কি আর বলবো, আমার মনে হয় এগুলো আমি স্বপ্নই দেখতেছি, কিন্তু ওই পুলা ঘুম থেকে উঠতে যে এইভাবে এতগুলো বান্ডেল ফ্রিতে পেয়ে যাবে কে জানতো। যদি তোমাদের সাথে এমন কোনো ঘটনা হয় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্টে জানাতে পারো। নাম্বার 4 বন্ধুরা, এইখানে আশ্চর্যজনক ব্যাপারটি হচ্ছে ক্রোনু ক্যারেক্টার নামক একটি প্লেয়ারের আইডিতে ঢুকলে কি আশ্চর্যজনক রহস্য এবং ঘটনা উদ্ভাবিত হবে। সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে 100 লেভেল আর 5টা মাত্র লাইক, এটা কিভাবে সম্ভব ভাই? তাহলে কি এই প্লেয়ারটা বাস্তবে ক্রিস্টিয়ানো রোনালদো যে তাকে 100 লেভেলে গেরে না নিজে থেকে করে দিয়েছে? গাইস এর যদি বেজের দিকে লক্ষ্য করো তাহলে দেখা যাচ্ছে যে নরমালি বেজ টু সেম টু সেমই, কিন্তু তার ইউআইডি দিকে লক্ষ্য করো ভাই, একবার 1 থেকে সবগুলো 0000 দিয়ে লাস্ট ইন্ডিকেট পুরো দেওয়া আছে। এটা ভাইরাসের আইডি, কিন্তু ভাই 100 লেভেল মাত্র 5টা লাইক নিয়ে এটা কিভাবে সম্ভব হতে পারে? আর 100 লেভেল কি এমনিতেই হয়ে যায় নাকি? মানে পৃথিবীর মধ্যে 2টা কি 3টা 100 লেভেল আইডি আছে, কিন্তু এর ম্যাচের দিকে দেখো ভাই, কেডি লক্ষ্য করো 0.67 কেডি, ডিউতে খেলছে 5টা ম্যাচ, সোলুতে 120টা ম্যাচ। এটা কেমন প্লেয়ার রে ভাই, মাত্র সোলুতে 120টা ম্যাচ খেলে সে 100 লেভেল করে ফেললো, এটা কিভাবে সম্ভব? বন্ধুরা এখন যে তোমরা আইডিটি দেখতে পারতেছো, এই আইডিটি কালেকশনটি প্রায় 9 মাস আগের। 9 মাস আগের এমন একটি প্লেয়ার যার কাছে ফ্রি ফেরের যত আইটেম, যত রেয়ার আইটেম, যত জিনিসপত্র হিপো বান্ডেল, ক্রিমিনাল বান্ডেল, সাকুরা বান্ডেল, সিজন 8, 9, 10, 11 থেকে শুরু করে যত আইটেম আছে, যদি বলতে পারো এই আইটেমটা তার আইডিতে নেই, তাহলে আমি তোমাদেরকে টোটাল আমি তোমাদেরকে 10,000 ডায়মন্ড গিফট করবো। তার সে একটা সিজন গেম খেলে এটা কিভাবে সম্ভব হয়েছে? 9 লক্ষ ডায়মন্ড, সাথে ফ্রি ফায়ারের সমস্ত ইলেট পাস, ভাই সমস্ত ড্রেস আপ, শুধুমাত্র এক সিজন খেলে এটা কিভাবে সম্ভব? ফ্রি ফায়ার এত আশ্চর্যজনক ঘটনা আমার মাথায় ঢুকে না, মাত্র একটা সিজন গেম খেললো 30 লেভেল, আর 30 লেভেল আটিতে ভাই এত কিছু কিভাবে সম্ভব? সিজন 1, এই দেখো সিজন 1 আছে, মাত্র সিজন 1 এর প্ল্যান, কিন্তু সিজন 1 এর কিভাবে আসলো এত আশ্চর্যজনক ঘটনা? ভাই আমার আসলে ফ্রি ফায়ার কি আর বলবো, এত আশ্চর্যজনক ঘটনা সব ফ্রি ফায়ার হয়ে দেখি। সিজন 1 এর হিরিকের আত্মার ব্যানার, টি শার্ট সব কিছু আছে, শুধু এটাই নয় রে ভাই, এইখানে দেখতে পারতো সকল বান্ডেল সকল কিছুই তারা দিতে দেখি। মনে তোমরা কি জানো, হয়তো তারা এই ভূতের সাথে কন্টাক্ট আছে, ভূতে তাদেরকে একটা জাদু বা মন্ত্র দিল, যে মন্ত্রটা পড় তাহলে দেখা যাবে যে তারা দিতে সবকিছু চলে আসে। তুমি কি আমারে দেখাইতে পারবা যে কোন আইটেমটা নাই, কোন জুতা নাই, কোন ড্রেসটা নাই? 9 মাস আগে যে কালেকশন আসছিল সেই কালেকশনে সবকিছুই তো আছে এর কাছে, সমস্ত ডায়নোমান্ড, আরে ভাই রিড ক্রিমিনাল, ইউলুক ক্রিমিনাল, পার্পল ক্রিমিনাল সব দেখি এর কাছে আছে। গেম খেলতে হলে আর কি লাগে একটা আইডিতে ভাই, আর কি নাই এর কাছে আমার একটু বলতে পারবা? মানে 9 মাস আগে যত কালেকশন, যত ড্রেস আপ আছে তার কাছে কি নেই? এখানে তো সব কিছু আছে, এটা কিভাবে সম্ভব ভাই?
ভাই এরপর কি বলবো, এটা কোনো আশ্চর্যজনক ঘটনা ভাই, এটা আসলে আমি এটা আমার মাথায় আসে না যে এই ফ্রি ফায়ারে তো আশ্চর্যজনক ঘটনা হই কিভাবে ভাই, এত কিভাবে সম্ভব। নাম্বার টু গাইস, এই যে হচ্ছে একটি আশ্চর্যজনক আইডি, সে আইডিটা জানো যদি ভাই ইলিভেন যদি দিয়ে আটটা তাহলে দেখা যাবে এর রাম্মি ইবা নামে একটা আইডি চলে আসে। ইউআইডিটা ভাই কি বলবো, ইউআইডি আটটা এক দিলে ইউআইডি এইটা চলে আসে ভাই, এটা কিভাবে সম্ভব? আটটা এক দিয়ে দেখবো হয়তো তোমরা দিলে হয়তো তোমরাও পেয়ে যাবো আইডিটা। আসলে মাম্মি বা আমি যতটুকু শুনতে পেরেছি যে ইআইডিটির মেন আসল রয়েছে উনি নাকি অ্যাডমিন ফ্রি ফায়ার, জানার মতো অ্যাডমিনটা তেমন কিছুই নেই না, আমি জানি না অ্যাডমিন আসলে কিভাবে সম্ভব। তার যে আফতার ব্যানার আছে, তার আফতার ব্যানার এখনো পর্যন্ত ফ্রি ফায়ার কারোর কাছেই নেই। আমি এটা শিওর বলতে পারতেছি না যে আসলে ইন্ডিয়ান ইউটিউবার নাকি অন্য দেশের কোনো ইউটিউবার নাকি মডারেটর, আমার মনে হয় এটা মডারেটর হবে। কারণ ভাই ইআইডিটা আমি আগে ব্রাজিল সার্ভারে দেখতে পেয়েছিলাম, পরে ব্রাজিল সার্ভার থেকে দেখি ভাই পরে ইন্ডিয়ার সার্ভারে চলে আসে, আর এটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভার থেকে ব্রাজিল সার্ভার আনতে পারবে শুধু অ্যাডমিন রে। তবে দেখতে পারতো সে 2000 ম্যাচ খেলেছে, সে 5টা বইয়ে করেছে 500 মতো কেডি 1.87 যা মোটামুটি ভালোই। সব থেকে বড় দুইটা ফ্যাক্ট হচ্ছে আইডির আফতার ব্যানার এবং আইডির ইউআইডি, বা নর্মাল আইডিতে হয় না এরকম, আইডিগুলোর ইউআইডি সবসময় আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু এই আইডির আইডি কোডটা হচ্ছে 8টা 11। তোমরা সুন্দরভাবে যদি 8টা 11 গিয়ে লিখো তাহলে আইডিটা চলে আসবে। সাধারণত ইন্ডিয়া সার্ভার আইডিটা বর্তমানে পড়ে রয়েছে, আর আফতার ব্যানার কি বলবো এতটা রিয়ার যে ফ্রি ফায়ার এখনো পর্যন্ত আফতার ব্যানার নাই ভাই। আশ্চর্যজনক আইডি নাম্বার 1, আইডিটাকে আমি সার্চ করে দেখাচ্ছি, দেখতে হচ্ছে আইডিটাকে সার্চ করলাম ভাই, লেভেল দেখো ভাই 100 লেভেল আর লাইক মাত্র একটা। সবচেয়ে রসজনক ব্যাপার হচ্ছে আইডিটির লেভেল 100, আইডিটিতে লাইক হচ্ছে একটা, এবং সিজন 23-এর মধ্যে সে গেম খেলতে ছিল। এইখানে শেষ হয়ে যায় না, এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বর্তমানে সে আসলে কয়টা ম্যাচ খেলেছে। তোর বেজের দিকে দেখতে পারতেছো প্রত্যেক সিজন ইলেট পাস এবং সমস্ত বেজ নেই, কিন্তু এই 100 লেভেলের প্লেয়ারটির সাথে জানতে হলে বা পরিচিত হলে হতে হলে আমাদের জানতে হবে প্লেয়ারটি ওভারভিউ। ইয়েস, ওভারভিউতে দেখলে গেলে আমরা বুঝতে পারবো আসলে সে কয়টা গেম খেলেছে। না 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 ভাই, এটা আমি আসলে বাবার জন্য আসলে আমি চিন্তিত ছিলাম না, মানে আমি কি বলবো ভাই, এটা আমার মাথায় ঢুকতেছে না। মাত্র গেম খেলেছে 9টা 1টা 1টা, টোটাল 11টা গেম খেলে 100 লেভেল। এর আগেরটা তো 150টা মতো গেম খেলেছে, কিন্তু ভাই এরে তো একটু লক্ষ্য করো, মাত্র 11টা গেম খেলে 100 লেভেল ভাই, আমার মাথায় ঢুকতেছে না আসলে এটা কিভাবে সম্ভব। এইগুলো কি হচ্ছে, এগুলো কি তোমাদের মাথায় ঢুকতেছে, এটা কিভাবে সম্ভব? তোমরা একটু আমাকে কমেন্টে বলে যাও ভাই, এটা তো গ্লিচও হতে পারে না, 11টা গেম খেলে 100 লেভেল শো করতেছে, সব কিছু দেখাইতেছে, এটা কিভাবে গ্লিচ হবে ভাই? যাই হোক, এবার আমি তোমাদেরকে আরেকটি আইডি দেখাচ্ছি, আইডিটি হচ্ছে এটি। তো এই আইডির মধ্যে যখন আমরা ইন্সপেক্ট করি ভাই, আইডিটি দেখাচ্ছে সিজন 1ও আছে। ইআইডিটি ইউআইডির দিকে লক্ষ্য করো ভাই, 100000 আবার লাস্টে 444, আর আইডি সিজন 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত নেওয়া, সরি 8-7 পর্যন্ত আইডিটি ইলেট পাস না হয়েছে। মেইন রহস্য হচ্ছে যে আইডিটির মধ্যে বর্তমানে কেউই খেলে না ভাই, সিজন 1 2 3 4 5 6 7 পর্যন্ত আইডিটি ইলেট পাস নিয়ে বলে গেমই খেলা ছেড়ে দিচ্ছে ভাই, আমি হলে তো এই আইডিতে 24 ঘন্টায় গেম খেলতাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও, জানি এখনো পর্যন্ত লাইক করো নাই, পারলে একটা লাইক করে দিও ইচ্ছা মতো, আর পারলে শেয়ার বন্ধু বান্ধবের মধ্যে কষ্ট করলে করে দিতে পারো যদি ভিডিও ভালো লাগে। এই ছিল তোমাদের জন্য আজকের এই ভিডিওটি, যদি ভালো লাগে আবার বলছি একটা লাইক করে দিতে পারো, শেয়ারটা মাস্ট করতে হবে। তো টাটা, বাই বাই।